রাতের অন্ধকারে বেড়ার দুটোর সময় যখন বাসা থেকে উঠে কারাগারে নিয়ে যাচ্ছে, বুঝতে পারেনি আমি যে কেন নিচ্ছে, শরীরের নাম স্যার বলে গেছিলাম আল্লাহ মান্তা সাহেব হবিস সেজন আল খালিফা তু ফিল আহল, আল্লাহ তুমি কারাগারে আমার সাথী আর পরিবারে তুমি আমার প্রতিনিধি, পরিবারে কাউকে ডাকি নাই বলি নাই যে আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, 3 বছর 6 মাস 6 দিন কারা নির্যাতন ভোগ করতে হয়েছে, কি কারণে আমি আজও বলতে পারি না, 10-10টা মিথ্যা মামলা দিয়েছে যে ইসলামী সরকার, কিসের ইসলাম তোমাদের, যে সমস্ত ইসলামী দল রাজনীতি করছেন তাদেরকে বলো দয়া করে হাদিস কোরআন পড়েন, এইভাবে বস্তুবাদীদের লেজুড়ে হওয়ার চেষ্টা করবেন না। যদি এদেশে আলেম সমাজ সত্যিকার অর্থে সারে খলিফা নির্বাচন অনুযায়ী কাজ করতেন তাহলে বাংলার জমিনে সত্যিকার অর্থে শান্তি আসতো। এখানে আমার মতো বয়সের লোক বহু আছে যাদের বয়স 70-75 হয়েছে, এরা জীবনে কখনো ভোট দিয়েছে কিনা সন্দেহ, কিন্তু নয় ওই যে কিছু লোক দিচ্ছে এটাই হইল জনগণের সরকার, এই রাস্তা যে সঠিক রাস্তা নয় তার প্রমাণ সারে খলিফার নির্বাচন। সারা পৃথিবী নিজের ইচ্ছা মতো চলছে, যত রাষ্ট্রনীতি আছে এখন প্রায় 200 রাষ্ট্র আছে সারা পৃথিবীতে, এই ছোট্ট পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, এখন সবারই ঘুরি ঘুরে একটাই বক্তব্য, আমি যা বলছি সেটাই হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতু, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز وما خلقت الجن والإنس إلا ليعبدون সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, এবং দীর্ঘদিন পরে সাতক্ষীরা জেলা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের সাতক্ষীরা গভর্নমেন্ট হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত এই জেলা সম্মেলনের সমবেত শ্রোতৃমণ্ডলী, সাতক্ষীরার ইতিহাসে এটা আজকের রেকর্ড যে দিনের বেলায় এবং এই ময়দানে প্রথম সম্মেলন হচ্ছে, বললাম আলহামদুলিল্লাহ। সবাই ধারণা করেন রাজনৈতিক নেতারা আসলেই দিনের বেলা জেলা সম্মেলন হয় বা বড় কিছু সম্মেলন হয়, আমরা কি রাজনৈতিক নেতা না ধর্ম নেতা? আমরা ধর্ম নেতা নয়, রাজনৈতিক নেতা নয়, আমরা সেটাই ইসলামী নেতা। যারা মুসলমানের জীবনকে ধর্ম আর সমাজ বলে পৃথক করে আমরা সে দলের মধ্যে নেই। প্রথম চোটেই কিন্তু আমার ধাক্কা লাগলো, বলুন আমার রসুলকে ধর্ম নেতা ছিলেন না তিনি রাজনৈতিক নেতা ছিলেন না অর্থনৈতিক নেতা, তাকে কী বলবেন? এবার আপনারা ব্যাখ্যা দেন, আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করছি আপনারাই বলুন আমার রসুলকে কোন ক্যাটাগরিতে ফেলবেন, বা প্রশাসনে যারা আছেন দায়িত্বশীল আমি তাদের ধন্যবাদ দিচ্ছি যে তারা আমাকে আজকে এখানে আসার অনুমতি দিয়েছেন। প্রশাসনে যারা থাকেন তাদের পড়াশুনো করার সময় নেই, তার প্রশাসন নিয়ে ব্যতিব্যস্ত থাকেন, যার সম্পর্কে যা কিছু কানে কানভারি করা হয় তার সম্পর্কে সেরকম তার ধারণা তৈরি হয়ে যায়। যেহেতু আমরা 2005 সালে কারাগারে ছিলাম, ভালো মানুষকে কারাগারে যায়? উত্তর বলেন, এই তো যা রটে তা কিছু না কিছু ঘটে, এটাও তো একটা বাংলা হাদিস তাই না, কিন্তু যা রটে যে কিছুই ঘটে না এরকম কথা কি বাংলাদেশে আছে? জি, আমরাই তার বাস্তব প্রমাণ। ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছিলেন কত বছর? 7 বছর তাই না, তাহলে উনি তো সেই যুগের সবচেয়ে বড় মহাপাপী ছিলেন তাই তো, না বলেন না হা বলবেন? প্রত্যেক নবী নানা ধরনের নির্যাতন ভোগ করেছেন, সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি ওগুলোর দিকে পরে যাচ্ছি, খালি একটাই বলবো যে দিনের বেলায় যে মানুষ কাজকাম ফেলে দিয়ে এখন প্রচণ্ড ব্যস্ততা মানুষের, এখন কারো ধান কাটা কারো আলু রোয়া কত যে সমস্যার শেষ নাই, আলু এই সব বাদ দিয়ে এই মানুষগুলো কিসের জন্য এই ময়দানে এসেছেন বলেন তো আপনারা? আপনারা জবাবটা জানেন না, আমার সেক্রেটারি জেনারেল বলে গেছেন জবাবটা শিখাই দিতে হয় তবে আপনারা বলতে পারবেন। দশটাই আমরা সার্বিক জীবনে আল্লাহ দাসত্ব করতে চাই, উনি বলেছেন তহিদে ইবাদত, আরবি কে বোঝে
আমি বাংলায় বলি, আমার সার্বিক জীবন আল্লাহর দাসত্বে ব্যয়িত হোক, এই আহ্বান যারা জানায় নিঃসন্দেহে মানুষ তাদের কাছে যাবে। যারা বলবে আমার দলে এসো চাকরি বাকরি কন্ট্রাক্টারি পাবে, তার দলে ওই লোকগুলোই যাবে যারা চাকরি বাকরি কন্ট্রাক্টারি দিবে। আমরা চাকরিও দেয় না কন্ট্রাক্টারও দেয় না, বড় উল্টো পয়সা নেই, দেখলেন না? আমি ওঠার আগেই বৈঠকে দাম দিতে হলো, আমাকেও 100 টাকা দিতে হয়েছে, ও আমাকেও ছাড়লো না। কথা বুঝছেন? এই সবের কাছে টাকা পয়সা নিয়ে নিয়ে আমাদের এই সংগঠন চলে। কিন্তু মানুষ কেন আসছে? মানুষ জানে এই মুহূর্তে বসে আছি, এইখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই মৃত্যুর পরবর্তী জীবনে আমার সঙ্গে দুনিয়ার কেউ থাকবে না, সেখানে আমাকে কোন সংগঠন মুক্তির দিশা দেবে? সেই সংগঠনের কাছে মানুষ দৌড়ায়। বন্ধুরা আমার, আহলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চায়। জাতির কাছে আমাদের একটাই আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা কোনো মানুষের কাছে দাওয়াত, মানুষের বিধানের দিকে দাওয়াত দিচ্ছি না। আমরা বলে দিয়েছি সকল বিধান বাতিল করো, বলো প্রত্যেক ঘরে ঘরে যখন এই আওয়াজ উঠবে তখন বাংলার জমিনে ইনশাআল্লাহ ওহির বিধানই কায়েম হবে। মনে থাকবে তো? আর আব্বু বলতেন, পোষা পাখি কইলে কত দাম হবে ভারী শেষে আল্লাহর নাম। এই স্লোগানটা আমার বেরিয়েছিল 1994 সালের 29শে জুলাই কুখ্যাত তসলিম ও নাসরানি কোরআন পরিবর্তনের বিরুদ্ধে সম্মিলিত সংগ্রাম পরিষদের মহাসমাবেশে, যেখানে 20 লক্ষাধিক মানুষ হয়েছিল মানিক মে অ্যাভিনিউতে। সেখানে আমার সময় হয়েছিল মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। সেখানে জাতীয় সংসদের দিকে তাকিয়ে আমি এই স্লোগানটা দিয়েছিলাম, যেদিন এই সংসদে পবিত্র কোরআন ও সহিহ ভিত্তিতে আইন রচিত হবে সেদিনই মুসলমানদের সংগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। বলুন সবাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমি নিজে খাটিয়ে বলি নাই, পরিকল্পনা করেও বলি নাই, আল্লাহর পক্ষ থেকে আমার ভিতর থেকে হঠাৎ করে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছিল, আজ তো ওটা সংগঠনের স্লোগানে পরিণত হয়েছে। বলুন সবে অন্তর থেকে, সকল বিধান বাতিল করো। দুটি দর্শনের সংঘাত চলছে, মানুষটি নিজের মত মতো চলবে না আল্লাহর বিধান মোতাবেক চলবে, বাংলার জমিনে না শুধু সারা পৃথিবীতে এই দুই দর্শনের সংঘাত চলছে। সারা পৃথিবী নিজের ইচ্ছা মতো চলছে, যত রাষ্ট্রনেতা আছে এখন প্রায় 200 রাষ্ট্র আছে সারা পৃথিবীতে। এই ছোট্ট পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, এখন সবারই ঘুরি ঘুরি একটাই বক্তব্য, আমি যা বলছি সেটাই হবে, ছোট দেশও তাই বলছে বড় দেশও তাই বলছে। আর আমরা বলছি না, মানুষের জ্ঞান কখনোই নির্ভেজাল সত্যের সন্ধান দিতে পারে না। প্রমাণ নেন, আপনাদের ধারণা অধিকাংশ রায় চূড়ান্ত, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। আমরা বলি আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস ওহির বিধানে চূড়ান্ত। বিপরীত হচ্ছে না? হচ্ছে তো নাকি? সম্পূর্ণ বিপরীত। অত জেল খাটবে কে? আমি না? আর তো খাটার হক নেই, সবাই তো ওই তালে। যারা ইসলাম আন্দোলন করেন তারা সময় অধিকাংশ লোকের রায় চান, যারা বস্তুবাদী আন্দোলন করেন তারা অধিকাংশ লোকের রায় চান। রামরাজ কোনো রায়ের দরকার নাই, সিরেপ আল্লাহর বিধান চাই। কোরআন হাদিসে যা আছে তাই মানব জানাই তো ছাড়বো, ওমা আতাকুম রাসূলে ফাখুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কথা শেষ। সাক্ষীর আমার পিতৃকুল, আমার শ্বশুরকুল, মামুরকুল সব এখানে, এখানে যতগুলো শ্রোতা আসছেন নিকটের হোক আর দূরের হোক প্রায় সবাই আমার আত্মীয় স্বজন, বাদ দেওয়ার কায়দা কারণ নাই। কিন্তু সবাইকে আমরা একমত হতে পেরেছি না? আল্লাহ রসুলের চাচা দাদারা কি তার সঙ্গে একমত হতে পেরেছিলেন? যার জন্য তাকে দেশ ছাড়তে হলো না? একটাই তো মাত্র বক্তব্য ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এ আমার জাতি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তোমরা সফল কাম হবে। পিসি পিছে চাচা আবুল আহাব, তার নিকটতম প্রতিবেশী, তার দুই ছেলের আবুল আহাবের দুই জামাই, এত নিকটতম ব্যক্তি। তিনি যে পাথর মারছেন তার ভাতিজা মুহাম্মদের গোড়ালি লক্ষ্য করে রক্ত ছুটে যাচ্ছে পা দিয়ে, আর বলছে ইয়া আইহা নাস লা তুতিউ হাযা
হে জনগণ, তোমরা এই ব্যক্তির অনুসরণ করো না। সে বলে তোমরা তোমাদের বাপ দাদার দিন ধর্ম পরিত্যাগ করো। সে ধর্মত্যাগী মহামিথ্যাবাদী, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। একটা মানুষ যখন ওহির বিধান মানতে চাইবে, তার চারটা বাধার মোকাবেলা করতে হবে। প্রথম তাকে বাধা দিবে তার পরিবার। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতা এবং পরিবারকে ডেকে বললেন, আতাবুদুনা মা তানহেতুন, আল্লাহ খালাকাকুম আমা তাআমালুন, হে আব্বা, হে আমার কম, নিজের হাতে মূর্তি বানাও আর তার ইবাদত করো। খালি আসমাউনাকুম ইস্তাদুন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, এই মূর্তিগুলো কি শুনতে পায়? না কোনো উপকার করতে পারে, না ক্ষতি করতে পারে? তারা কোনো উত্তর না পেয়ে বলে দিল, বল ওয়াজাদনা আবায়না কাযালিকা ইফআলুন, দেখো ইব্রাহিম, আমাদের বাপ দাদাদের দেখেছি এ কাজ করতো, আমরা তাই করি। আমরা যারা ওহির বিধান মানতে চাই কিন্তু মারি না, তাদের কিন্তু একটাই উত্তর যে বাপ দাদা চৌদ্দ করে আসছে, আমরাও তাই করি, এটা বলবে না? আর তো কোনো উত্তর নাই। ঠিক সেদিন একই উত্তর দেওয়া হয়েছিল, আমার রসুলকে ঠিক একই উত্তর দিয়েছিল কোরআশের লোকরা, তার সাসারা। এরপরে আসেন, তার সমাজ তাকে বাধা দেয়। সমাজ কি বলে দিল, দেখো ইব্রাহিম, তোমার কথাগুলো খুব ভালো, যদি তুমি না মানো আমি তোমার বাপ হয়ে সমাজের পক্ষ থেকে বলে দিচ্ছি, লাইল আত আত তারকুনান আলহাতনা ইয়া আরাগুন আনতান আন আলহাতনা ইয়া ইব্রাহিম লাইল লাম তানতাইল আরজুমান্নাক, ইব্রাহিম তুমি কি আমাদের বাপ দাদা চৌদ্দটা করছে সেখান থেকে সরিয়ে দিতে চাচ্ছ? লাইল লাম তান্ত, যদি তুমি বিরত না হও, লার্জুমান্নাক, আমি তোমাকে পাথর মেরে মাথা চূর্ণ করে দেবো। হজরনি মালিয়া, বের হও চিরদিনের জন্য এলাকা থেকে। চলে গেলেন ইব্রাহিম। যাওয়ার সময় তিনি বলে গেলেন, ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইহাদিন, আমি চললাম আমার প্রতিপালকের দিকে, সত্তর তিনি আমাকে হিদায়ত দান করলেন। রাতের অন্ধকারে বেড়া দুটোর সময় বাসা থেকে উঠে কারাগারে নিয়ে যাচ্ছে, বুঝতে পারেনি আমি যা কেন নিচ্ছে। সিঁড়িতে নাম স্যার বলে গেছিলাম, আল্লাহ মান্তা সাহেবু ফিস সেজন ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহ তুমি কারাগারে আমার সাথী আর পরিবারে তুমি আমার প্রতিনিধি। পরিবারে কাউকে ডাকি নাই, বলি নাই যে আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে। তিন বছর ছয় মাস ছয় দিন কারণের যতন ভোগ করতে হয়েছে, কি কারণে আমি আজও বলতে পারি না। দশ দশটা মিথ্যা মামলা দিয়েছে যে ইসলামী সরকার, কিসের ইসলাম তোমাদের? এটা যদি ইসলাম হয়, ঠিক ওই ইসলামপন্থী দলের নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দশ দশটা মিথ্যা মামলা দিয়ে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে খুনের মামলা পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে নির্যাতন করে, এই সরকার কি গণতান্ত্রিক সরকার হতে পারে? এই যে অধিকাংশ লোকের সমর্থিত সরকার, অধিকাংশ লোক হকের পক্ষে আছে, দলিল কোথায়? সেটাই হয়তো পৃথিবীর ইতিহাসে কোনো নবী অধিকাংশ লোকের সমর্থন পাননি কেন, জবাব দিতে হবে আপনাদের। আমার রসুলকে অধিকাংশ লোক সমর্থন পেয়েছিলেন, ইব্রাহিমকে অধিকাংশ লোক সমর্থন পেয়েছিলেন, তারাও নির্যাতিত হয়েছিলেন, আমারও অধিকাংশ লোক সমর্থন পর আশাও করি না করছেন কেন? আমরা সিরাত মানুষের কাছে হক কথা তুলে ধরার চেষ্টা করি। আর ওই যে পাঁচ সালের একটা একটা দাগ দিয়ে দিয়েছে আমার গায়ে, ওই দাগ দেখে এখনো পর্যন্ত আমাদের বর্তমান প্রশাসন মনে করে যা ঘটে তা কিছু কিছু তো, যা রটে তা কিছু কিছু তো ঘটে, হতে হতে পারে। যত পত্রপত্রিকা আছে মিথ্যাবাদী সাংবাদিকরা দুনিয়ার সমস্ত মিথ্যাবাদ লিখছে, সেই সময়ের বিরুদ্ধে এক চাটে মিথ্যা লেখে, কোনো পত্রিকা আমাদের পক্ষে একটা লাইন লেখে নেই। এটা কিসের পত্রিকা? এরা বলে বস্তুনিষ্ঠ। এটা আমাদের এই যুগে যদি এটাই হয়, তাহলে বিগত যুগের নবীদের ইতিহাসকে কেমন করে লেখা আছে এটা আপনি বুঝতে পারছেন? তারা ছিলেন সত্যসেবী, সত্যের পক্ষে তারা দ্বার্থহীনভাবে কথা বলতেন, তারা আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করতেন না, আর এই জন্য নবীদের জীবনে অধিকাংশ মানুষের সমর্থন তারা পায় নাই। আমরাও নির্ভীক চিত্তে শুধুমাত্র আল্লাহর ভরসা করে কাজ করে যাচ্ছি, বিধায় মানুষের শত্রু হতে বাধ্য হয়েছি,
হাজারো মানুষের শত্রু হব, আল্লাহর নাখোশি আমরা নিতে পারব না। কারণ এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এক্ষুনি শুরু হয়ে যাবে আল্লাহর খেলা, সেখানে আমার কেউ বাঁচানোর লোক নাই। সঙ্গে সঙ্গে কবরে আমার তিনটা প্রশ্ন করাবে, বলো তোমার রব কে ছিল, বলো তোমার দিন কি ছিল, বলো এই যে মানুষটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা কে? এই তিনটা প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে আমাকে বাস্তব জীবনে এই তিনটা প্রশ্নের অনুসারী হতে হবে। হাজারে মুখস্থ করে যদি মুনাফিক হন, যদি ফাঁসেক হন, মৃত্যুর পরে আমার জবান অটোমেটিক নষ্ট হয়ে যাবে, আপনি আর বলতে পারবেন না হা হা আল্লাহ আদরি বলতে হবে। মৃত্যুর পরবর্তী জীবনের সফলতা লাভের জন্য আমাকে সার্বিক জীবনে আল্লাহ দাসত্ব করতে হয়। আল্লাহ দাসত্ব ব্যতীত আর যেটা আছে ওটা শয়তানের দাসত্ব। সমস্ত পৃথিবীর অধিকাংশ রায়ের পক্ষে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন চলছে, এখন তো সপ্তম পর্যায়ে আসতেছে। ইতিমধ্যে পত্রিকার হিসাব মোতাবেক 97 জন নিহত হয়ে গেছে, আর ইলেকশন পরবর্তীতে নিহত হতেই আছে, আর আহত যে পঙ্গু কত হিসাব নিকাশ নাই, আর স্থায়ী হানাহানি শত্রুতা চলছে সমাজে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কিন্তু আধুনিক যুগ বলছে এই জনগণের সমর্থিত সরকারটাই হচ্ছে সবচেয়ে জনগণের সরকার, অথচ এটা আদৌ জনগণের সরকার নয়। কটা লোক ভোট দিতে যায় সেখানে? এখানে আমার মতো বয়সের লোক বহু আছে যাদের বয়স 70-75 হয়েছে, এরা জীবনে কখনো ভোট দিয়েছে কিনা সন্দেহ। কিন্তু নয়, ওই যে কিছু লোক দিচ্ছে এটাই হইল জনগণের সরকার। এই রাস্তা যে সঠিক রাস্তা নয় তার প্রমাণ স্যার খলিফার নির্বাচন, আমাদের বইটা পড়ে দেখুন, ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা আমি সব ডিটেলস বলে দিয়েছি। পৃথিবীর যত নির্বাচন পদ্ধতি বিভিন্ন জেলায় হচ্ছে, বিভিন্ন দেশে, সবগুলোর সঙ্গে খেলাফত রাশেদার নির্বাচন নিয়ে আমরা তুলনা করে দিয়েছি। যখন আল্লাহ রাসূল মারা গেলেন সারা বিশ্বে তখন 20 লাখ মুসলমান ছিল। নির্বাচন হলো শুরু মদিনা দারুল খেলাফাতে, সেখানে দেশের মেরিট যারা ছিল ক্রিম অফ সোসাইটি সাহাবায়ে কেরাম, তারাই নির্বাচন করলে হয়তো খলিফা আবু বকরকে খলিফা হিসেবে, সেখানে সমস্ত মুসলমানের ভোট নেওয়া হয় নাই। কারণ কে যোগ্য কে অযোগ্য চেনেন তিনি, যিনি জানেন তাকে। আব্দুল মান্নান ভালো এটা জানে, আমার সে আপনি কি বেশি বলতে পারবেন নাকি? আমি তোকে চেনেনি না, খালি অস্ট্রেলিয়ান বড় ভালো বক্তা বাস খালাস। কিন্তু একটা লোককে চিনতে গেলে তার ডানে বাইরে ভালো মন্দ সব দিকে চিনে একটা সিদ্ধান্ত দিতে হয়, তাই না? যে চেনে জানে সেই বলতে পারে লোকটা কেমন। এরপরেও ভুল হয়ে যায়, কারণ মানুষ তো ভুল ত্রুটির দাস। এইভাবেই যাচাই বাছাই করে যারা নির্বাচন করতে পারে, এরকম কিছু জানাশোনা মানুষ যদি রাজধানী ঢাকাতে বসে একজনকে দেশের নেতা নির্বাচন করে, আমাদের দায়িত্ব হবে সবাই সেটাকে মেনে নেওয়া। আমাদের ভোট পেতেই হবে, নির্বাচন ফরজে কেফায়া ফরজে আইন নয়, এইটা হল ইসলামের বিধান। নির্বাচন কোশ্চেন করে ফরজে আইন নয়। যে সমস্ত ইসলামী দল রাজনীতি করছেন তাদেরকে বলো দয়া করে হাদিস কোরআন পড়েন, এইভাবে বস্তুবাদীদের লেজুড় হওয়ার চেষ্টা করবেন না। যদি এদেশের আলেম সমাজ সত্যিকার অর্থে সারি খলিফা নির্বাচন অনুযায়ী কাজ করতেন, তাহলে বাংলার জমিনে সত্যিকার অর্থে শান্তি আসত। এই একটা খালি উদাহরণ দিলাম, যত লোক মরেছে পর্যন্ত, তাই পত্রে লিখছে রক্তের দায় কার, কোনো দায় কারো নাই। চুরি লুটপাট সমানে চলছে, কে ঠেকাবে এগুলো? অথচ আমাদের কোনো পুলিশ পালাস কিছু নাই, কোনো গার্ড মার্ড কিছু লাগে না। যে এমপি হব আমার সঙ্গে গানম্যান দিতে হবে, কেন গানম্যান কেন? আপনি জনগণের লোক, পুলিশ কেন লাগে আপনার? কাদেশিয়ার যুদ্ধ হচ্ছে ইরাকে, দিগ্বিজয় সেনাপতি সাদ ইবনে আবু ওয়াক্কাস জয় করলেন সেদিন পারস্য। সেই সময় সারা পৃথিবীতে দুটি সাম্রাজ্য ছিল, রোমক সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, এখন যেমন আমেরিকা এবং রাশিয়া। রোমক জয় হয়ে গেছে, বাকি আছে পারস্য। মহাবীর রস্তম, আমরা ছোটোবেলায় পড়তাম সোহরাব রস্তমের নাটক পড়তাম, সে রস্তম হলো পারস্যিক সেনাপতি। তার কাছে গিয়েছে মুসলিম পক্ষ থেকে মুগরা বিন শওবা, আলোচনা হলো, বলছে আচ্ছা আপনারা আমাদের দেশে যুদ্ধ করতে আসছেন কেন? মুগরা বিন শওবা জবাব দিলেন, দেখো নুরিদুয়ান উখরেজা ইবাদাতুল ইবাদ এলা ইবাদাত রব্বিল ইবাদ, আমরা চাই মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ দাসত্বে ফিরিয়ে নিয়ে যেতে। কথাটা বুঝতে পারছেন? আমরা চাই মানুষকে মানুষের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহ দাসত্বে নিয়ে যেতে। রুস্তম বলছে এ তো খুব ভালো কথা, আমি যদি আপনাদের দিন কবুল করি তাহলে কি আপনারা আমাদের থেকে ছেড়ে চলে যাবেন? অবশ্যই। তখন হে রুস্তম,
তুমি আমার ভাই হবে, মুসলমান সব ভাই ভাই, তোমার দায়িত্বে তুমিই থাকবে, তোমার ওই চেয়ার আমরা নেব না, আমরা সিরফ চাই তুমি আল্লাহ দাসত্ব করো। কিন্তু না, রোমক পার্সিক রাজ কেসরার তাদের একমত হতে পারলেন না, ফলে যুদ্ধ হতেই হলো শেষ পর্যন্ত। যুদ্ধ শেষে বিজয়ের সংবাদ নিয়ে মদিনায় যাচ্ছেন দূত, আর ওমর ফারুক তখন রাজধানী থেকে বেরিয়ে কী খবর হলো, শুধু সেই ইরাক আর মদিনা কি এক জায়গায় নাকি, কত শত শত মাইল, উনি অস্থির হয়ে পড়েছেন, কী খবর কী খবর কী হলো জানি না। উনি মদিনা থেকে একাকে বেরিয়ে চলে আসেন বেশ কিছু রাস্তা। ইতিমধ্যে সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাসের দূত ঘোড়া চড়ে দ্রুত বেগে চলে যাচ্ছে। এই বাবা দাঁড়াও তো, তুমি কী খবর নিয়ে আসছো, যুদ্ধের কোনো খবর আছে? হ্যাঁ আছে, যুদ্ধের বিজয়ের সংবাদ আছে। বলো তো কেমন করে কী হলো? খলিফা ওমর পায়ে হেঁটে যাচ্ছেন আর সেনাপতির দূত ঘোড়া চড়ে পাশে হেঁটে যাচ্ছেন। একবার মদিনায় দারুল খেলায় পৌঁছানোর পরে সবাই ছুটে আসছে, খলিফা আপনি কোথায়, আপনি কোথায়, আমরা খুঁজে পাচ্ছেন আপনাকে। তখন দূত বুঝলো এতক্ষণ যিনি আমার সঙ্গে হাঁটছিলেন ইনি স্বয়ং খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বলল সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর ইতিহাসে হে গণতান্ত্রিক বিশ্ব, দেখা তো একটা এরকম রেওয়াজ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে? প্রধানমন্ত্রী আসলে আগের পিছিয়ে গাড়ির বহর গাদা গাদা গাড়ি, কেন ওমরের চেয়ে বড় শাসক কূটনৈতিক হতে পেরেছে? তার দূত তাকে চিনতে পারছে না, এই লোকটা খলিফা। ইসলামিক খেলোয়াড় বইটা নিয়ে যাবেন, ঘরে বসে পড়েন, ইলম হাসিল করেন, জ্ঞান অর্জন করেন। স্যার ইমামের কথা বলা হয়, কথায় কথায় আমরা স্যার মুজাহাবুল লোক। আমার শ্বশুর কুল বলে আমরা হানাফি, কেন বাবা? উনি বলে আমি সাফি। উনি কেন? আমার সরাসরি বলতে বাবা আহলেস না বলে সাফি বলতে ভালো হয়, তাহলে আমাদের মধ্যে একটা হয়ে যায়। সুন্দর প্রস্তাব, আপোষ প্রস্তাব। আরে বাবাজি আপনি এ বিষয়ে বসবেন না, বলি তো লাভ নাই। সাফি যা ছিলেন আমি তাই, আবু হানিফা যা ছিলেন আমি তাই। এবার কেন কেন, উনি তো আমাদের কে বলছে, আপনার আপনাদের তো আমাদের লোক, তাই নাকি? আর কি বলবো, মূর্খ মানুষ। অথচ স্যার ইমাম প্রত্যেকেই বলেছেন এজা সাহ মজাবুলা, যখন হাদিস সহি পাবে মনে দেখো ওটাই আমাদের মজহাব। তাদের সেই মৌলিক বক্তব্য পরিহার করে তাদের অনুসারীরা অনেক অনেক দূরে চলে গেছে। সবার প্রতি আমাদের আহ্বান, স্যার ইমামের যে আহ্বান ছিল আমাদের সেই একই আহ্বান। আসুন পবিত্র কোরআন, বলুন তো আমার সাথে বলেন সবাই, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এর চাইতে সুন্দর কথা বাংলার জমিনে আর হতেই পারে না। এর বিপরীত যদি আপনি বলেন আপনি নিজে ঠকবেন, এ কাজ করেন না। শ্বশুরকুল হন আর মাতৃকুল হন আর পিতৃকুল হন, আর হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও, আমরা সবাই এক আদমের সন্তান, ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই। এরপরে ধ্বংস হয়ে গেল নূহের প্লাবনে, সব শেষ হয়ে গেল। নূহের কিস্তিতে কয়জন লোক মুক্তি পেয়েছিল বলতে পারেন? 80 জন ইমানদার লোক মুক্তি পেয়েছিলেন। এখনও ইরাকে মসুল নগরীতে সামানুন বলে একটা এলাকা আছে। সামানুনকে আরবিতে বলা হয় সামানুন, বাংলায় বলা হয় 80। এই 80 জন লোক ইমানদার লোক নূহের নৌকায় মুক্তি পেয়েছিলেন। সে 80 জন ইমানদার লোকের বংশধর সারা বিশ্বে এখন প্রায় 800 কোটি মানুষ। কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি, কেউ খ্রিস্টান হয়েছি, কেউ ইহুদি হয়েছি, কেউ বৌদ্ধ হয়েছি, কেউ হিন্দু হয়েছি, নানা ধরনের হয়ে গেছি। আমরা সবাই আমাদের ইমানদার বাপের সন্তান, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে ইমানদার বাপের মতো ইমানদার হন। আপনারা একদম নূহের কিস্তিতে মুক্তি পাওয়া লোক, যদি আপনারা না হন, আল্লাহর পক্ষ থেকে সেদিন যখন নূহের প্লাবন এসেছিল, আজকে আবার সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্লাবন শুরু হয়ে গেছে। যদি বিশ্বের মানুষ নিজেদের খেয়াল খুশি ছেড়ে নিজেদের রচিত মতবাদ ইজম পরিত্যাগ করে আল্লাহর বিধান মেনে না চলে, তাহলে আমাদের সবাইকে আল্লাহর গজবের সম্মুখীন হতে হবে। ইতিপূর্বে 6টি জাতি ধ্বংস হয়ে গেছে, নূহ, আদ, সামুদ, সালে, শোয়েব, ফিরাউন, 6টা জাতি ধ্বংস হয়ে গেছে। আমরা যেন ধ্বংস না হয়ে যাই, আল্লাহকে তো আমরা সেই প্রার্থনা করব। পত্র একটাই রাস্তা, আহলে হাদিস আন্দোলন, এটা আহলে হাদিস মজহাবের নাম না। এটা কেন? সাহাবে কেরাম যে পথ দেখিয়ে গেছেন সেই পথে চলার নাম আহলে হাদিস আন্দোলন। যত মজহাব তরিকা এগুলো সব বের হয়েছে বহু পরে, 37 হিজরির পর থেকে শুরু হয়েছে, 14 শতাব্দী হিজরিতে
তকলিদি মজাহগুলো সৃষ্টি হয়েছে, এগুলি একটা আল্লাহ রসুলের জমানায় ছিল না। অর্থাৎ আমাদের ফিরে যেতে হবে প্রথম সময় আদি ইসলামের দিকে, যেটা আছে কোরআন এবং সহিহ হাদিসের বুকে। আমাদের সবাইকে সেদিকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে এই সন্ধ্যাবেলায় দাওয়াত দিয়ে যাচ্ছি। আগামীতে আবার যদি আমাদের এখানে আসার সুযোগ হয়, সেটা আমার দাবি কর্মী ভাইদের কাছে, আপনারা অবশ্যই স্ব এলাকায় সংগঠন গড়ে তুলুন। মা বন্ধুদেরকে বলবো, আপনারা আপনাদের ঘরে পারিবারিক তালিম করুন। এদেশে নারী পুরুষ শিশু এবং যুবক যতদিন পর্যন্ত আল্লাহর ওহির বিধানের অনুসারী না হবে, ততদিন এদেশে কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ওহির বিধানের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আবারও আমি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের হকের সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।